ত্রিকোণমিতির প্রথম ভিডিও এটা। এখানে আমরা জানব ত্রিকোণমিতির প্রাথমিক ধারণাটা কি এবং ত্রিকোণমিতিটা কি সেটা আমরা নিয়ে কথা বলবো। তো ত্রিকোণমিতি বা এখানে ট্রাইগোনোমিট্রি, তার মানে হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিন, গোনো মানে হচ্ছে পাশ বা সাইড, যেটা পাশ, আর মিত্রি হচ্ছে পরিমাপ। পরিমাপ তার মানে তিন পাশের পরিমাপ, যেটা আর তিন পাশ থাকে কিসে, তিন পাশ হচ্ছে আমাদের নাথিং বাট একটা ত্রিভুজ। তো ত্রিভুজের পরিমাপগুলোকে আমরা ত্রিকোণমিতি বলে থাকি। কিভাবে আমরা বিভিন্ন সাইডগুলো, এই সাইডগুলো পরিমাপ করব সেটা বের করা, বা এর মধ্যে কি কোণ আছে সেই কোণগুলোকে বের করব, এটাই হচ্ছে ত্রিকোণমিতির মেইন কাজ, আসল কাজ। তো আমরা কোণ মানে কি, আমরা যদি একটা স্ট্রেইট লাইন ধরি, জিওমেট্রিতে আমরা শিখেছি যেটা হচ্ছে ওয়ান, এরকম একটা কোণ আছে এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে 180 ডিগ্রি। আবার যদি এরকম একটা থাকে আর দুইটা কোণ যদি হয় এরকম, এটাকে বলা রাইট অ্যাঙ্গেল, তো এটার পরিমাপ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটার পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। তো এরকম আমরা বিভিন্ন ধরনের কোণ তৈরি করতে পারি। দুইটা রশ্মি, এটাকে রশ্মি বলা হবে, এরও চিহ্ন থাকবে, দুইটা রশ্মি এক বিন্দুতে মিলিত হয়ে দুইটার মাঝখানে যে অংশটুকু হয় সেটাকে আমরা কোণ বলি। এটা বিভিন্ন কোণ হতে পারে, এটা হচ্ছে এরকমও হতে পারে, আবার যেমন এটাকে আমরা নামও দিতে পারি, এই এই রশ্মির একটা নাম দিলাম, রশ্মি প্রান্তটাকে এ বি সি। তো এটাকে থেটা যদি ধরি, থেটা ধরলে আমরা এটাকে বলতে প্রেজেন্ট করি কেমনে, এ বি সি মানে যেটা কোণ থাকবে সেই বর্ণটাকে আমরা মাঝখানে রাখবো, বা শুধু বি বলতে পারি এই অংশটুকু, আমরা এভাবে কোণকে রিপ্রেজেন্ট করতে পারি, বা এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারতাম যে সি বি এ, শুধু কোণের লেটারটা মাঝখানে থাকলে হতো। আর এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু পরিমাপ আমরা একটা সিম্বলের মাধ্যমে প্রেজেন্ট করি, সেটা হচ্ছে থেটা। তো এটা আলফা দিয়েও অনেক সময় প্রেজেন্ট করতে পারি আমরা, অনেক সময় বেটা সিম্বল দিয়ে, এটা হচ্ছে বেটা সিম্বল দিয়েও আমরা প্রেজেন্ট করতে পারি, অনেক সময় গামা সিম্বল দিয়েও প্রেজেন্ট করতে পারি, বা গামা সাধারণত এরকম হয়, গামা সিম্বল দিয়েও প্রেজেন্ট করতে পারি। তো সাধারণত আমাদের থিটা দিয়েই ব্যবহার হয়। তো এখন এই অ্যাঙ্গেলের বরাবর যদি আমরা একটা কোণ তৈরি করি, এই কোণের পরিমাপটাই হচ্ছে ত্রিকোণমিতি। তো এগুলোই আমরা দেখব এই এই ইয়েতে, কোর্সে। তো সাধারণত এই কোর্সটা যে কেউ নিতে পারে, এইচএসসি এসএসসি সবাই দেখতে পারে এবং তাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে পারবে। তো আমাদের ত্রিকোণমিতি কোণ পেয়ে গেছি এবং কোণের পরিমাপও পেয়ে গেছি। তো এখন আমাদের জিওমিতিতে আমরা কী জানি, জিওমিতিতে আমরা জানি একটা কোণের পরিমাপ কখনও নেগেটিভ হবে না, সবসময় ধনাত্মক হবে, যেমন 90 ডিগ্রি বা 180 ডিগ্রি এরকম ধনাত্মক হবে। তো কিন্তু আমাদের ত্রিকোণমিতিতে কোণের পরিমাপ নেগেটিভও হতে পারে বা ঋণাত্মকও হতে পারে। তো আমরা আসলে যখন ত্রিকোণমিতি করব, তার আগে জেনে ত্রিকোণমিতি আমরা কী কাজে লাগাইতে পারি। ত্রিকোণমিতি এখন এমন একটা সায়েন্স হয়ে গেছে, বিজ্ঞান হয়ে গেছে, বিজ্ঞানের সবগুলো ক্ষেত্রেই ব্যাপক ব্যবহার হচ্ছে, সুতরাং আমাদের ত্রিকোণমিতি শিখতেই হবে। যেমন ধরো তোমরা একটা পাহাড়ের কাছে গেছো, এটা ধরলাম একটা পাহাড়ের কাছে গেছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো। তো এই পাহাড়টা এখানে দাঁড়িয়ে এই পাহাড়টা কতটুকু উঁচু না মেপে কীভাবে তুমি বের করবে, সেটা ত্রিকোণমিতির মাধ্যমেই সম্ভব। কীভাবে সম্ভব, আমাদের যে দৃষ্টি আছে এইটার থেকে এখান থেকে একটা অ্যাঙ্গেল হবে, আর এইখানে যে অ্যাঙ্গেলটা হবে সেখান থেকে আমরা পেয়ে যেতে পারি যে এটার, এই অ্যাঙ্গেল উপর নির্ভর করে আমরা পেয়ে যেতে পারি এটার উচ্চতা কতটুকু বা দূরত্ব কতটুকু, সেটাও বের করে নিতে পারি। তো এরকম আমরা যখন বিভিন্ন বিজ্ঞানে ব্যবহার করি, যেমন আর্কিটেক্টরা ব্যবহার করে, বা বিভিন্ন তল নিয়ে কাজ হয়, থ্রি ডাইমেনশনাল কাজ হয়, তিন ধরনেরই থাকে, প্ল্যানে কাজ হয়, তখন আমাদেরকে এই কোণটা নেগেটিভ হতে পারে। যেমন আমরা একটা দুইটা দাগ আঁকি, আমরা লেখচিত্র সবাই নিশ্চয়ই জানি, তো এটা চারটা ভাগ আছে, এর ভাগ ওয়ান, ভাগ টু, ভাগ থ্রি, ভাগ ফোর, ওয়ান টু থ্রি ভাগ ফোর। তো এগুলো পজিটিভ হতে পারে উপরের দিকে, যেরকম এক্সের মান আমাদের এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, আর ওয়াইয়ের মান এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তো এর উপরে নির্ভর করে, কারণ আমাদের প্ল্যানটা, আমাদের মনে করো
যে পাহাড়টা যদি এখানে অবস্থিত হয়, এর নিচে যদি কোনো কোণ তৈরি করে, এটা একটা ছায়া যদি আসে এদিকে, নিচে যদি কোণ তৈরি করে সেটা নেগেটিভ কোণ হবে। তো নেগেটিভ কোণ আমরা কীভাবে ধরবো? নেগেটিভ কোণ পরিমাপার নিয়ম হচ্ছে যে আমরা যেমন সাধারণত আমাদের কোণটা তৈরি হবে একটা বৃত্তর মতো চিন্তা করি, এদিক থেকে এদিক থেকে একটা বৃত্তর মতো চিন্তা করি, এইখান থেকে একটা কোণ হবে, আর এইখানে আমাদের ধরে নিচ্ছি, আচ্ছা ধরে নিই আমরা এটা একটা কোণ। তো এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা আমরা কীভাবে জানবো? যদি এই কোণটা এই এক্স অ্যাক্সিসে থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিক থেকে ঘুরে, মানে আমাদের ঘড়ির কাঁটা যে দিকে ঘুরে তার উল্টা দিকে ঘুরে যদি কোণ উৎপন্ন করে তাহলে সেটা ধনাত্মক কোণ হবে, আবার ঘড়ির দিকে ঘুরে মানে এখান থেকে ঘুরে যদি এদিকে কোণ উৎপন্ন করে তাহলে ঋণাত্মক হবে। যেমন এখান থেকে আমরা বলতে পারি এখানে হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এর 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে এখানে কোণ উৎপন্ন করছে কত? ধরলাম এটা আমাদের এই পর্যন্ত কোণ আসছে, এই রেখাটা এই পর্যন্ত আসছে, তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর কত কোণ উৎপন্ন করলো? 90, 90, 180, 180, 270, 270, এই পর্যন্ত আসছে। এখানে ধরে নিচ্ছি আমরা 60 পর্যন্ত গেছে, প্লাস 60, তার মানে হচ্ছে 0, 7, আর 6 হচ্ছে 13, হাত হলে 1, আর 330 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর আমরা যখন এই দিক থেকে যদি আসতাম এই পর্যন্ত, এই দিক থেকে যদি এই পর্যন্ত আসতাম এই 60 ডিগ্রি, এটা হচ্ছে -60 ডিগ্রি হতো, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, এই জন্য এটাকে -60 ডিগ্রি হিসেবে ধরা হয়। তো এরকম ত্রিকোণমিতিতে আমাদের পজিটিভ নেগেটিভ বা ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের কোণ উৎপন্ন হয়, এবং আমাদের সাধারণ বিজ্ঞানে সাধারণত 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত কোণ উৎপন্ন হয়। তো কোণ উৎপন্ন ডিগ্রি আর এই কোণের পরিমাপ দুই ধরনের, অ্যাকচুয়ালি তিন ধরনের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ষাটমূলক, ষাটমূলক মানে হচ্ছে যেটার মূল হবে 60, যেন আমরা দশম দশক লিখি, যে দশক সংখ্যা 1, 2, 3, এগুলো 10 বেস বলা হয়, তো এই 10 বেসকে আমরা এই জন্যে দশমিক সংখ্যা বলি। সেরকম ষাটমূলক আছে ডিগ্রি, সেটা হচ্ছে ষাটমূলক একক হচ্ছে সেটা আমাদের ধরা হয় 90 ডিগ্রিকে, এই 90 ডিগ্রি একটা কোণ হলো, 90 ডিগ্রিকে এখানে আমাদের 90টা ভাগে ভাগ করা হয়েছে, এই 90 ডিগ্রি এই এই রাইট অ্যাঙ্গেলকে 90টা ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি করে বলা হয়, এটা ডিগ্রিকে এরকম একটা চিহ্ন দিয়ে আমাদের ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে আমাদের 60, একটা ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আবার আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেশনের, আমাদের যারা ল্যাটিটিউড লংগিটিউড পড়েছি তারা জানে এগুলো কোঅর্ডিনেশনের একটা ভূমি পরিমাপ কীভাবে আগাচ্ছে সেটাকে দেখানোর জন্য ডিগ্রি ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে শতমূলক, যেটার 100 ভাগে ভাগ করে তারপর 90 ভাগের পরিবর্তে 100 ভাগে ভাগ করে তারপর চিন্তা ভাবনা করা হয়, এটা আমরা সাধারণত ব্যবহার করি না। তা আরেকটা অংশ হচ্ছে বৃত্তীয় একক, যেটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করি, রেডিয়ান মানে হচ্ছে যে আমাদের যে যে আমাদের বৃত্তে আমরা যদি একটা বৃত্ত আঁকি, এরকম যদি আমরা বৃত্ত আঁকি একটা একটা ব্যাস, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা যদি বৃত্ত আঁকি এভাবে, তো এই বৃত্তটা এরা এই লাইনটা কত কীভাবে ঘুরছে, কত দূর পর্যন্ত ঘুরছে সেটা ব্যবহার বের সেই অংশটুকু নিয়ে আমরা রেডিয়ানকে পরিমাপ করি। রেডিয়ান মানে হচ্ছে আমাদের পাই, আমরা পায়ের মান জানি 22/7 পায়ের মান, এই পাই সমান সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি হচ্ছে কি π/2। তখন আমরা যদি এখন 1 রেডিয়ান সমান কত হবে, 2π সমান সমান হচ্ছে 1 রেডিয়ান, এবং এটাকে আমরা প্রকাশ করে থাকি সি, উপরে সি লেখে, মানে 2 রে পাই দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 রেডিয়ান। তো এইভাবে আমরা বৃত্তাকার একক ব্যবহার করে থাকি। তো আমরা এর জিনিসগুলো কীভাবে ব্যবহার হয় সেগুলো পরের ভিডিওতে শিখবো, পরের ভিডিওতে আমরা শিখবো ত্রিকোণমিতিক অনুপাতে কীভাবে বিভিন্ন কোণগুলোকে বের করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।